السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি আমি কোরআন মাজিদ থেকে নেওয়া চারটি আয়াত দিয়ে সাজিয়েছি ইনশাআল্লাহ আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ সহি শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন যদি মনে চায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة واو يا زبر وي لم لم بشلول لم زرلي ويل لي কাফলাম পেশকুল লামজেরলি কুল্লি ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিন লুমাজা হা পেশহু মিম জবর মা জা জবর জা হুমাজা তালাম জের তিল হুমাজাতিল লাম পেশলু ميم زبر ما زا زبر زا تا زرتي لو ما زاتي تاملي هوبي لو ما زا ايتا كي بولي غلطة كي تا بولي غلطة غلطة روفر تاملي غلطة ها هيا جاي ار نا تاملي تا تا اي تا كي تا هولي ايتا كي ها আর আরবি পড়ার সময় কোন হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিতে হয় এখন এই হার উপর যদি জজম থাকে তাহলে যা হা কে ধরবে যা হা জবর যা বুঝতে পেরেছেন গোলতার উপরে থামলে গোলতা হা হয়ে যায় আর কোন হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয় ويل لكل همزة لمزة ويل لكل همزة لمزة تسقى من عين آنية تاسين فيش تس قف كرا زبر قو قف كرا زبر قو একালিফটান আমাদের মনে রাখতে হবে খারা জবর খারাজের উল্টা পেশ সাথে সাথে জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া আর পেশের বাম পাশে জজমালা ওয়াও এই ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হবে ঠিক আছে কফ খারা জবর ক মিমনুন জেরে মিন মিমনুন জেরে মিন মিন এখানে আবার গুন্নাহ কইরেন না খবরদার জজমালা নুন কে কি বলে নুনে সাকিন আর দুই জবর দুই জের দুই পেশ কে কি বলে তানবিন নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29 টি হরফের ভিতরে শুধুমাত্র 8 টি হরফ আসলে গুন্নাহ হয় না কয়টি হরফ 8 টি আটটি হরফ হলো হামজা হা আইন হা গইন খ র লাম এই আট হরফ সারা বাকি সমস্ত হরফগুলো আসলে গুনাহ করিয়া ফরিবেন এখানে নুনে সাকিনের পর আমরা আইন দেখতে পাচ্ছি আইন কিন্তু আমাদের আটটি হরফের ভিতরের একটি হরফ তাই এখানে গুনাহ হবে না মিম নুন জের মিন আইনিয়া জবর আইন নুন দুই জের নিন এখানে দেখেন তানবিনের বাম পাশে হামজা আছে হামজা কিন্তু আমাদের আটটি হরফের ভিতরের এক নম্বর হরফটি হামজা হা আইন হা গইন খ র লাম হামজা তো এখানে গুনাহ হবে না আইনিয়া জবর আই নুন দুই জের নিন আইনিন হামজা খারা জবর আ নুন জের নি ইয়া জবর ইয়া আনিয়া তা দুই জের তিন আনিয়া তিন থামলে হবে আনিয়া তা হা হয়ে যাবে ঠিক আছে
تسقى من عين آنية تسقى من عين آنية إنهم عن ربهم حمزة ننذر إن نونه تزديد واجب غننا قرآن مجد فرشمائي نونه أتبا ميمه جدي تزديد دیکھن আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার দরকার নাই নুনে মিমে তাসদিদ দেখিলেই গুনাহ করিয়া পড়িবেন এই গুনাহটাকে ওয়াজিব গুনাহ বলে হামজা নুন জের ইন নুন জবর না হা মিম পেশুহুম ইন্নাহুম হা মিম পেশুহুম মিমে সাকিন আমরা কিন্তু নুনে সাকিন এবং তানবিন পড়ে আছি মিম সাকিন কিন্তু আমরা পড়ি নাই ميم ساكن بابا فوربان كال كورشنون زازمالا ميم كيف كيبولي ميم ساكن ميم ساكن الفوري كان سكي عين كال كورن ميم ساكن الفوري شدوماترو دويتا هروف اشلي غنى هاي كويتا هروف دويتا هروفولو با اوتوبا ميم انتريشتي هروف بيتوري با اوتوبا ميم زودي ميم ساكن الفوري اشي তাইলে গুনাহ হবে বাকি সমস্ত হরফগুলো আসলে গুনাহ হবে না হামিম পেশুহুম আইন র জবর আর এই আইন এই র কে ধরবে মাঝখানে নুন বাদ যাবে কেন বাদ যাওয়ার কারণ হলো তাসদীদের ডাইন পাশে দশমালা হরফের কোনো দাম নাই তাসদীদের ডাইন পাশে দশমালা হরফ পড়া যায় না আইন র জবর আর ربا زبر رب بازر بي ربي هامم زرهم ربهم إنهم عن ربهم إنهم عن ربهم فلهم أجر غير ممنون فا زبر فا لام زبر لا ها ميم پشوهم ميم ساكن الفوري با ميم ناي تاي گنا هو بنا فا لا هم حمزة جيم زبر آج حمزة جيم زبر آج آج بولي نه بولي سي آج جيم ره دھاکا دي سي جيم ره دھاکا دور کارن هلو عربي فرار شمائي فاشتي حروف روفر زوزم تھاکیلے ধাক্কা দিয়ে পড়তে হয় পাঁচটি হরফ হলো কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয় আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া ঠিক আছে হামজা জিম জবর আজ র দুই পেশ রুন এখানে দেখুন তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে জজমালা নুন কে নুনে সাকিন বলে আমরা জানি নুনে সাকিন তানবিনের পরে আটটি হরফের যে কোনো একটি হরফ আসলে গুনাহ হয় না আটটি হরফ হলো হামজা হা আইন হা গইন খ এই যে গইন গইন খ র লাম এখানে তানবিনের পরে আমরা গইন দেখতে পাচ্ছি তাই আমরা এখানে গুনাহ করব না র দুই পেশরুন গইনিয়া জবর গই র পেশরু গইরু মিম মিম জবর মাম মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুনাহ হবে না মাম নুনওয়া পেশ নু পেশের বাম পাশে জজমালা ওয়াও একালিফ টান মাম নু নুন দুই জের নিন মাম নু নিন থামলে হবে মাম নুন ঠিক আছে ফালাহুম আজরুন غير ممنون إنهم عن ربهم فلهم أجر غير ممنون সম্মানিত আমার দিনই ভাই বোনেরা তাই আমরা বুঝলাম নুনে সাকিন এবং তানবিনের পরে আরবি ২৯টি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুনাহ হয় না আটটি হরফ হলো হামজা হা আইন হা গইন খ র লাম আমরা আরো শিখলাম মিমে সাকিনের পরে শুধুমাত্র দুইটা হরফ আসলে গুনাহ হয় বা অথবা মিম
আমরা আরো শিখলাম নুনে অথবা মিমে তাসদীদ থাকিলে আশেপাশে কোন হরফ আছে না আছে দেখা দরকার হয় না নুনে মিমে তাসদীদ থাকিলেই গুন্নাহ এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্নাহ বলে আমরা আরো শিখলাম জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে যদমলা ইয়া পেশের বাম পাশে যদমলা ওয়াও সাথে সাথে খারাজ জবর খারাজের উল্টা পেশ থাকলে একালিফ করে টান দিয়ে পড়তে হয় আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু